আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালোই আছো। আমরা 2.1টা শুরু করেছিলাম, কিছু অঙ্ক করিয়েছি, কত নম্বর পর্যন্ত করিয়েছি? আমরা 7 পর্যন্ত করিয়েছি, 8 নম্বরটা তোমাদেরকে এইচডব্লিউ দিয়েছিলাম। তো আজকে আমরা 9 নম্বর নিয়ে আলোচনা করব, 9 নম্বর অঙ্কটা আজকে আমরা করব। তো 9 নম্বর অঙ্কটা আমরা কিভাবে করব, আমি প্রশ্নটা তুলে রেখেছি, আসো আগে আমরা প্রথমে প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে কিছু টাকা, যেটা ওই টাকাটা আমরা লাবিব, সামি এবং সিয়ামের মধ্যে এই অনুপাতে ভাগ করে দিলাম। সিয়াম পেল 180 টাকা, লাবিব ও সামি কত টাকা পাবে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে ওদের মোট কত টাকা পাবে সেটা কিন্তু নাই, ওই টাকার অনুপাত দেওয়া আছে, শুধুমাত্র সিয়ামের কত টাকা পাচ্ছে সিয়াম সেই টাকাটা দেওয়া আছে, সেটা হচ্ছে কত, 180 টাকা। তো সিয়ামের এই 180 টাকাকে ব্যবহার করেই আমরা লাবিব এবং কি সামির টাকাটা বের করব। তাহলে প্রথমে আমরা লিখব, প্রথমে আমরা কি লিখব, দেওয়া আছে লাবিব সামি ও সিয়ামের টাকার অনুপাত পাঁচ অনুপাত চার অনুপাত দুই। এবং সিয়াম পায় 180 টাকা, সুতরাং সামির টাকা অনুপাত সিয়ামের টাকা সমান সমান হলো কত? আচ্ছা, আগে লাবিব আর সামির টাকা লিখি। লাবিব অনুপাত সামি সমান সমান হচ্ছে 5:4, এবং সামি অনুপাত সিয়াম সমান সমান হচ্ছে 4:2, বা সামি অনুপাত যেহেতু ভগ্নাংশ সেই জন্য আমরা এখানে সামি আর সিয়ামকে ভগ্নাংশ আকারে লিখতে পারি, সমান সমান হচ্ছে 2/4। আচ্ছা, প্রথমে আমরা প্রশ্নে এখানে লিখেছি, দেওয়া আছে লাবিব সামি ও সিয়ামের টাকার অনুপাত দেওয়া আছে 5:4:2, এবং সিয়াম পায় কত টাকা, 180 টাকা। তারপর লিখছি লাবিব এবং সামির অনুপাত হচ্ছে কত, 5:4। প্রশ্ন থেকে লিখছি লাবিব সামি ও সিয়াম যথাক্রমে, যেহেতু এখানে প্রথমে লাবিবেরটা হচ্ছে 5, সামিরটা হচ্ছে 4, সিয়ামেরটা হচ্ছে কত, 2। প্রথম লাবিব প্রথমে আছে, লাবিবেরটা 5, সামিরটা 4, সিয়ামেরটা কত, 2। তাহলে প্রথমে লাবিব এবং সামি নিলে কত আসবে, 5:4 আসবে, এবং সামি অনুপাত সিয়াম কি আসবে, 4:2। যেহেতু আমাদের কার টাকার পরিমাণ জানা আছে, সিয়ামের টাকার পরিমাণ জানা আছে, সে কারণে প্রথমে আমরা কাকে নিব, প্রথমে আমরা সামি আর সিয়ামকে নিব। তাহলে সামিয়ায় অনুপাত সিয়াম সমান সমান 4:2, অনুপাত যেহেতু একটা ভগ্নাংশ সেই জন্য সামি ডিভাইডেড বাই সিয়াম সমান সমান 4/2 কত, 2। বা সামি কত টাকা, সামির টাকাটা আমরা বের করব, তাই না, সামি সিয়াম কত টাকা পেয়েছিল, 180 টাকা সমান সমান 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হবে, 2×4 সমান সমান কত, 2। সামি যেহেতু এখানে 180টা নিচে আছে, ওই পাশে গেলে গা সেটা কি হয়ে যাবে, উপরে চলে যাবে এবং গুণ হয়ে যাবে, তখন কত আসবে, 360 টাকা। তার মানে
স্বামী কত টাকা পায়? স্বামী পায় 360 টাকা। এখন সামিটটা পেলাম, সিয়ামেরটা জানি, লাবিবেরটা বের করব। তাহলে লাবিবেরটা বের করতে আমরা এখন কোন অনুপাতটা নিয়ে কাজ করব? এই অনুপাতটা কাজ করব, যেহেতু এখন আমরা সামি কত টাকা পেয়েছে সেটা আমরা জানি। তাহলে আমি এইটুকুন জিনিসটা মুছে ফেলছি। লাবিব অনুপাত সামি সমান সমান কত? 5:4। বা লাবিব সামি সমান সমান হচ্ছে 4/5। স্বামী কত টাকা পায়? স্বামী পায় 360 টাকা। লাবিব স্বামীর জায়গায় হবে 360 টাকা। লাবিব মানে এখানে লাবিব কত টাকা পায় সেটা 4/5। এরপর আমরা আড়াআড়ি গুণ করব। লাবিব গুণন 4, 5 × 360, বা লাবিব সমান সমান হলো 5 × 360 / কত? 4। তাহলে 4×36=90,450 টাকা। সুতরাং লাবিব পায় 450 টাকা এবং স্বামী পায় 360 টাকা। আশা করি বুঝতে পেরেছ, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আশা করি অঙ্কটা লাবিব স্বামী ও সিয়ামের মধ্যে অঙ্কটা আমরা বুঝতে পেরেছি। তাহলে এর পরবর্তী অঙ্কে আসি আমরা। এটা আমি মুছে ফেলছি। দশ নম্বর অঙ্ক করব আমরা এখন। সবুজ ডালিম ও লিংকন 3 ভাই। তাদের পিতা ৬,৩০০ টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন, এতে সবুজ ডালিমের 5/3 অংশ এবং ডালিম লিংকনের 2 গুণ টাকা পায়। প্রত্যেকের টাকার পরিমাণ বের করো।
দেখো সবুজ, ডালিম এবং লিঙ্কন তিন ভাই, বাবা ওদেরকে মোট 6,300 টাকা দিয়েছেন। তার মধ্যে এতে সবুজ ডালিমের 5/3 অংশ টাকা পেয়েছে, সবুজ পেয়েছে ডালিমের 5/3 অংশ টাকা, এবং ডালিম কার থেকে পেয়েছে, ডালিম পেয়েছে লিঙ্কনের কি 2 গুণ টাকা। তাহলে প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করতে বলেছে। তাহলে সবুজ ডালিমের উপর নির্ভরশীল, আবার ডালিম কার উপরে নির্ভরশীল, লিঙ্কনের উপর নির্ভরশীল। তাহলে প্রথমে আমরা কি লিখবো, লিঙ্কন কত টাকা পেয়েছে, তাই না? আচ্ছা, সবুজ দেওয়া আছে মোট টাকা 6,300। ডালিম কোন ডালিম ৩.৫৫ এবং ডালিম আচ্ছা, অঙ্কটা আমরা একটু এবার বুঝে নিই। বলেছে কি, সবুজ ডালিমের 5/3 অংশ পেয়েছে। ডালিম যা পেয়েছে সবুজ তার চেয়ে 5/3 অংশ বেশি পেয়েছে। তো ধরে নিলাম ডালিম পেয়েছে 1, যেহেতু অনুপাত আকারে লিখতে হবে সেজন্য আমরা ধরে নিলাম যে ডালিম পেয়েছে 1। তাহলে ডালিম যদি 1 পায় তাহলে সবুজ পাবে কত, 1/5, না এটা আমি ভেঙে দেখাই নাই যে অনেক বড় হয়ে যাবে। তো ডালিম যদি 1 পায় তাহলে সবুজ পাবে কত, 1/5। তো 1/5 মানে কি, 5/3 না, তাহলে সেই জন্য লিখছি সবুজ অনুপাত ডালিম সমান 5/3 অনুপাত কি, 1। এখন এখানে হচ্ছে আমার ভগ্নাংশ আর এখানে হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, সেই কারণে আমরা কি করেছি, এখানে যেই হরটা ছিল এই হর দিয়ে উভয় পক্ষকে কি করছি, গুণ করে দিছি। তো গুণ করে দিলে 5/5 কাটাকাটি চলে যাচ্ছে, আর এখানে 5-কে কি হবে, 5, তাহলে থাকতেছে কত, 3:5। এরপর আবার বলছে ডালিম লিঙ্কনের 2 গুণ টাকা পায়। তাহলে ধরে নিলাম লিঙ্কন পাচ্ছে 1 টাকা, তাহলে ডালিম কয় টাকা পাবে, ডালিম পাবে 2 টাকা। সুতরাং তাহলে ডালিম অনুপাত লিঙ্কন সমান কত, 2:1। এখন দেখো এখানে ডালিমের মানটা আসছে 5, এখানে ডালিমের মানটা আসছে কত, 2। ডালিম কিন্তু একজন মানুষই, কিন্তু
দুই জায়গায় তার দুই রকম ফলাফল আসছে, সেভাবে হলে তো হবে না। তো সেই কারণে এই দুটো অনুপাতকে আমাদের এখন ধারাবাহিক অনুপাতে রূপান্তর করতে হবে। ধারাবাহিক অনুপাতের কথা কি মনে আছে, কিভাবে আমরা ধারাবাহিক অনুপাতে রূপান্তর করব? ধারাবাহিক অনুপাতে রূপান্তর করতে হলে আমাকে করতে হবে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতের পূর্ব এবং উত্তর রাশিকে গুণ করতে হবে, এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা প্রথম অনুপাত প্রথম অনুপাতকে কী করতে গুণ করতে হবে। সে কারণে দ্বিতীয় অনুপাতকে পাঁচ দিয়ে গুণ করেছি, দেখো দ্বিতীয় অনুপাতকে পাঁচ দিয়ে গুণ করেছি, দুই গুণন পাঁচ অনুপাত পাঁচ গুণন এক, মানে এই পাঁচ দিয়ে দুইকেও গুণ করছি, পাঁচ দিয়ে এককেও গুণ করেছি, তাহলে দশ অনুপাত পাঁচ আসলো। আর প্রথম অনুপাতকে কত দিয়ে গুণ করবো? দুই দিয়ে, সেই জন্য তিন গুণন দুই অনুপাত পাঁচ গুণন দুই, তাহলে তিন দুগুণা কত আসলো? ছয়। পাঁচ দুগুণা কত আসলো? দশ। এখন দেখো, এখন এখানেও ডালিমের মান দশ, এখানেও ডালিমের মান দশ, তাহলে এখন আমরা কি লিখতে পারি? সুতরাং সবুজ অনুপাত ডালিম অনুপাত লিঙ্কন পায় কত টাকা? ছয় অনুপাত দশ অনুপাত পাঁচ। সুতরাং অনুপাতের এবার কি বের করবো? যোগফল বের করবো। তোমরা কি জিনিসটা বুঝতে পেরেছো বা ধরতে পেরেছো? এখানে দুইটা মান ভিন্ন হওয়ার কারণে আমাকে ধারাবাহিক অনুপাতটা কি করতে বলেছে? বের করতে হয়েছে। আর এখানে আমরা এই জিনিসটা প্রশ্ন থেকে লিখেছি, তাহলে অনুপাতের যোগফল একুশ পেলাম। অঙ্ক কি আমরা শেষ হয়ে গেছে? না, অঙ্ক আমাদের শেষ হয়নি। আমাদের অঙ্কে কি করতে বলেছে? প্রত্যেকের টাকার পরিমাণ বের করতে বলেছে। তাহলে প্রত্যেকের টাকার পরিমাণ বের করার আগে ওদের অনুপাতটা বের করতে হবে। অনুপাত বের করার কাজ শেষ, এখন আমাদের প্রত্যেকের টাকার পরিমাণ বের করব। তাহলে প্রত্যেকের টাকার পরিমাণ অনুপাতের যোগফল যেহেতু পেয়ে গেছি, তাহলে প্রথমে লিখি কি, সবুজ পায় মোট টাকা কত? ছয় হাজার তিনশো এর একুশ ভাগে ছয়, তিনশো তিনশো গুণন ছয় সমান সমান হচ্ছে আঠারোশো টাকা, আঠারোশো টাকা। একইভাবে কি লিখব? ডালিম পায় ছয় হাজার তিনশো এর একুশ ভাগের দশ টাকা, তিন হাজার টাকা, এবং লিঙ্কন পায় ছয় হাজার তিনশো এর একুশ ভাগের পাঁচ টাকা, পনেরোশো টাকা, তাহলে দেখো সবুজ পায় আঠারোশো টাকা, ডালিম পায় তিন হাজার টাকা, এবং লিঙ্কন পায় কত? পনেরোশো টাকা। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। আর এই দুটো অঙ্ক তোমরা ভালো করে অনুসরণ করবে, কারণ সবুজ ডালিম ও লিঙ্কন এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। এবং তোমরা কিন্তু তামা দস্তা রূপার অঙ্কটাও এখন পারবে। তামা দস্তার অনুপাত দেওয়া আছে, দস্তার রূপার অনুপাত দেওয়া আছে, দুটো অনুপাত দেওয়া আছে। তাহলে দুটো অনুপাতে আমার দস্তার মান একটাতে হচ্ছে দুই, আরেকটাতে দস্তার মান হচ্ছে তিন। যেহেতু দুইটা মান ভিন্ন, তাহলে আমরা এই দুটো অনুপাতকে অবশ্যই কী অনুপাতে রূপান্তর করতে হবে? প্রথমে ধারাবাহিক রূপান্তরে অনুপাত করতে হবে, কাজটাই ওইটা। শুধু দুইটা অনুপাতকে ধারাবাহিক অনুপাতে রূপান্তর করবে, এরপরে অনুপাতের যোগফল বের করবে। আর টোটাল কতটুকু আছে, ১৯ গ্রাম ওজনের গহনা আছে, সেটা তো দেওয়াই আছে। তারপরে পরবর্তী অংশটা কিন্তু এভাবে করলেও হয়ে যাবে। তো ১১ নম্বর অঙ্কটা তোমাদের বাড়ির কাছে থাকবে, ৯ ১০ তোমরা ভালো করে অনুশীলন করবে। পরবর্তী ক্লাসে দেখা হবে।